উন্মত্ত যুবকের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী ওই যুবকের তাণ্ডবে বেশ কয়েকজন এলাকাবাসী আহত হন পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এক যুবকের অত্যাচারে অতিষ্ঠ হাড়োয়াবাসী ওই যুবকের হাতে আক্রান্ত একাধিক এলাকাবাসী বাধ্য হয়ে তাকে পুলিশের হাতে তুলে দিলেন তারা ঘটনাটি ঘটেছে হাড়োয়া উচিলদহ গ্রামে জানা গিয়েছে গ্রামের বাসিন্দা দেবাশী সুইদাস ওরফে ছোট্টু প্রায় অকারণে এলাকাবাসীকে মারধর করত অকথ্য ভাষায় গালাগালি করত পথ চলতি মানুষকে রবিবার রাতে হঠাৎই এলাকায় চিৎকার শুরু করে সোমবার সকালে এক ফেরিওয়ালাকেও বেধরোপ মারধর করে সে এরপরই গ্রামবাসীরা তাকে গাছের সঙ্গে বেঁধে রাখে খবর দেওয়া হয় থানায় পুলিশ আসার আগেই পালিয়ে যায় সে পরে বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায় ছেলেটা গ্রামে খুব উৎপাত করে আর তারপর একজনকে মেরেছে মারার পরে